আমরা পাগল, আমরা চোদ্দ গোষ্ঠী পাগল, আমরা বাঘে পাগল, আমরা খালা হরি পাগল, আমরা ফু হরি পাগল, আমরা নানি হরি পাগল, আমরা গোপন এক মানুষ পাগল, আমরা আত্মীয় সদন সব পাগল, আমরা আমি তোমার উপরে টাইম হয়েছে, চালু করে যাইতে হবে, কোচিনে না গেলে কামল হবে না, তাহলে এরকম বিল্ডিং বাড়িতে থাকা যাবে না, যাও বই পুস্তক আই না কোচিনে যাও, হয়তো ম্যাডাম এতক্ষণ আসে বসছে, এই যে আমি বইলাম দেখা দেখি নাই, চালু করো এই পোলাটারে নয়, আমি আর বাঁচি না, এত করে চেষ্টা করতেছি লেখাপড়াটারে কোনো কিচ্ছু করে না, আব্বা হ্যাঁ বাবা বললাম কেন নাই চা নাম করি নাই, আমার সোনার টুকরা পোলা লেখাপড়া করে উষা হইয়া যায় দেখা আবার কিন্তু পুস্তক দেখ ভোর ফেলো না, তাড়াতাড়ি করে মহাসাগর পড়বিও না আমি তো নতুন করে জানো নিনি আজকে দেখ মেলা সময় নষ্ট করছি, তোর আইলি আয়া হন তাহলে আমি গেলাম, আচ্ছা আচ্ছা খবরই নাই, হ্যাঁ জীবন বড় হইনাইছি যে ম্যাডামের নিকে ছাত্র ছাত্রী দেরি করে, আর এমন ছাত্র ছাত্রী গো বাবা রে বাবা আমার স্কুলে, হ্যাঁ গো নিকা প্রতিদিন আমার দেরি করো নাকি, আমি আর 10 মিনিট দেখবো, এখন যদি না হয় আমি স্কুল থেকে যাবো, আমার চাকরি করার কোনো ইচ্ছা নেই, তো আরে আব্বা জানা এরা কইতে আসসালামু আলাইকুম, আর তুমি স্কুলে আর এখন টাইম হ্যাঁ 10:30 বাজে, এত বাড়িতে কি করলা,
আমি তো সবসময় মুখস্থ করি ধীরে ধীরে ব্যান্ডেজ পিছিয়ে রাখতে হয়। ভুতুর ভুতুর কোম্পানি ডাকা বনানি গুলশান বনানি ইলেকট্রিক একটা বিশেষ লাইন পাওয়া গেছে। এনে কি লেখছে দেখা ডাকা চিঙ্গি চৌরাস্তা আজিমপুর গুলশান খবর কইতেছে খান বাহাদুর খান ইয়া হিয়া ভুতু খান ছেলা গাড়িতে চড়ে টাঙ্গাইলের দেবাদাইনার গাড়িতে চড়ে মনে করো সারা বাড়ি না আজকাল আব্বা কইছে তুই দশটা না পাঁচটা না একটা বোলা ম্যাডাম জানি তোর লজন বিলা সাইডা খাই কোনো জানি মারে না এটা কোনো কথা। হ্যাঁ আমার ধর কুলাই যাচ্ছে না তোকে জ্বালায় মনে হয় আমি স্কুল থেকে যাই কেন ম্যাডাম কালকে থেকে আমার কিছু কাম না মেলা কথা কইছি মাতার বারে ফোন করা দি প্রত্যেকটা জীবনই খালি চৈতা কথা কে আমি
আমনের পাগল, আমনের চোদ্দ গোষ্ঠী পাগল, আমনের বাঘে পাগল, আমনের খালা হরি পাগল, আমনের পু হরি পাগল, আমনের নানি হরি পাগল, আমনের গোপন এক মানুষ পাগল, আমনের আত্মীয় স্বজন সব পাগল, আমনের আরো পাগল, মনে করেন যে বেশি বেশি পাগল, চোদ্দ গোষ্ঠী পাগল, আমনের শিয়ার পাগল, বিরাশি পাগল, আমনের খেতাবল আমি কান্দা ধরে উই যে উঠলাম আর এই যে বইলাম, আমি আর তো জীবনে পারাম না, তর্ক পারা তাই করিস। তোরা কি এটা কাম করলি? তোকে তো জুড়ি নাকি আমার লেহা পড়া নষ্ট হলো। তোমার মধ্যে তুমি পড়ো গা, না থাক তোরা। আমরা যাই আর নাই এখন রোমান্টিক রোমান্টিক ফিলিপ করু। লেহা পড়া করে ধুলে এসে গেলা কি করা? আমি ভাবি যে রোমান্টিক